মেঘনা নদীতে অব্যাহত ঘন কুয়াশার কারণে লক্ষ্মীপুর ভোলা নৌ রুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। গত মঙ্গলবার রাত 8টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন। এদিকে এ রুটে ফেরি বন্ধ থাকার পাড়ের অপেক্ষায় উভয়ঘাট এলাকায় আটকা পড়তে শুরু করেছে বাস, ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহন। ঘাটে রয়েছে কয়েক শতাধিক যানবাহন। আর সময় বাড়ার সঙ্গে সঙ্গে উভয় তীরের ঘাট এলাকায় ফেরি পাড়ের জন্য আসা যানবাহনের সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে। এতে যাত্রী সহ যানবাহন শ্রমিকরা দুর্ভোগে পড়েছে। BIWTC-র ঘাট স্টাফ কামরুল রশিদ বলেন, গতকাল 8টা থেকে এ পর্যন্ত ঘন কুয়াশার জন্য ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশা কাটে গেলে ফেরি চলাচল আবার স্বাভাবিক হবে।